রাজযাত্রার আগে আগে বাংলা থেকে সব ভক্তরা যান, চার মাস মহাপুরুষ সঙ্গে পুরীতে ওনারা চাতুর্মাস ব্রত করেন, তারপরে ফিরে আসেন। এই বছর মহাপ্রভু কাশী মিত্র সারং ভট্টাচার্য ওনাদেরকে বললেন যে গণ্ডিতা মন্দির মার্জন সেবা আমার হাতে ছেড়ে দাও, রাজার লোকেরা করে আমি করব, আমার ভক্তদের নিয়ে। এদিকে রাজা বলে দিয়েছেন মহাপ্রভু যখন যা ইচ্ছা করবে তোমরা সেটাই পূরণ করার চেষ্টা। তাই পরিচারা বললেন যে প্রভু আপনার যা ইচ্ছা, মন্দির মার্জন এটা আপনার ঠিক কাজ নয়, তবে আমি একটা লীলা কিছু করব। ঠিক আছে, আমরা তাহলে যেগুলো জিনিস লাগে ঝাড়ু, জলের কলসি, এগুলো সব এনে দিব। এইবারে মহাপ্রভু ওনার ভক্তদের নিয়ে গেলেন সেখানে, প্রথমে ঝাড়ু লাগালো, বড় বড় কাপড় ধুলা ঝাড়ু দিলেন প্রথমে। ভিতর মন্দির উপর সকল মাজিল, সিংহাসন মাজি পুনঃস্থাপন করিল। শুধু নিচেটা ধুইলে হবে না, পরিষ্কার করলে হবে না, উপর দেয়াল সব মহাপ্রভু পরিষ্কার করলেন। ঠাকুর যেখানে বসেন সেই জায়গাটাকে সিংহাসন বলা, সেই জায়গাটাও খুব সুন্দর পরিষ্কার। চারিদিকে ছোট বড় মন্দিরে কইল মার্জন শোধন, পাথে কইছে সদিল শ্রী জগমোহন। যেখানে ভগবান বসবেন জগন্নাথে ওই জায়গাটা করবে। আমরা সাধারণত গুরুদেব আর একটু গুরুদেবের পাশাপাশি চলে এরকম মহারাজ ভক্ত পেলে খুব সেবা করতে আনন্দ পায়। মহাপ্রভু এখানে দেখালেন
যে ছোট ছোট যে মন্দিরগুলো আছে, ওই ভগবান যে জায়গাটা বসবে ওই জায়গাটা পড়তে তো সবার ইচ্ছা হয়। হ্যাঁ, কিন্তু বাকিগুলো, হ্যাঁ, সাইট সিন সেগুলোও তো করতে হবে, এই জন্যে সেগুলো করলে জগমোহন নাট্য মন্দির, নাট্য মন্দিরটাও ভালো করে পরিষ্কার করলেন সুন্দর করে। চারিদিকে শত ভক্ত সম্মার্জনী করে আপনি শিখানো সবারই। এখন চারিদিকে সব ভক্তবৃন্দ সবার হাতে ঝাড়ু, আর মহাপ্রভুর হাতেও ঝাড়ু, মহাপ্রভু নিজে ঝাড়ু দিচ্ছেন, নিজে না করলে ধর্ম শিখানো না যায়। হ্যাঁ, বললে বলা বহুত আছে, আচনতি যে শাস্ত্রস্থন, শাস্ত্রে যে অর্থ আছে, শাস্ত্রে যে নিজে আচরণ করে এবং অন্যকে শেখায় তাকে আচার্য বলা হয়। কিছু আছে পর উপদেশে পণ্ডিত, হ্যাঁ, উপদেশ দেবার বলা আছে, নিজে করার বলা নেই। আচার করেন কেহ, না করে প্রচার, আবার কিছু আছে আচার নিষ্ঠ প্রচার করে না, তাহলে একটা গুণ কম হয়ে গেল, প্রচার নিষ্ঠ আচার করে না তার একটা কম হয়ে গেল। আচার প্রচার নামের কর দুই কার্য, তুমি সর্বগুরু তুমি জগতের আট, আচারও করতে হবে আর প্রচার করতে হবে, তাই মহাপ্রভু এখানে শিখাচ্ছে সেবাটা করতে হবে। এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ হয়েছে, বিশেষ করে ভারতবর্ষেতে, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জীবন সার্থক করি করো পরোপকার, জীবন সার্থক মানে নিজে করা, তাই মহাপ্রভু নিজে হাতে করে দেখাচ্ছে কেমন করতে হয়, কেমন পরিষ্কার করলে ভগবান বসবে, কেমন ভালো বাসলে পরে দেশে দেখা ভগবান, তাই গৌরব ভালোবাসা শেখাবার জন্যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সব চির ধাম সহবতরী, আমাদের কৃপা করে এই কি করে ভগবানকে ভালোবাসতে হয়, যার অপর নাম প্রেম, সেটা কেমন করে করতে হয় তার শিখাবার জন্যে মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে ভুলোকে চলে আসলেন। শুধু একা আসলেন না, হ্যাঁ, সপার সব হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।